হ্যাঁ, আজকে অনেকদিন পরে আর কি একটা এই চাঁদপুর বেস্ট এটার একটা পর্ব নিয়ে হাজির হইলাম। এই যে বাচ্চাটা দেখতেছেন, বর্তমানে তার বয়স হবে 5-7 মাস হবে আর কি। এই বাচ্চাটাকে করছে কি, রূপগঞ্জের, দেখেন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের একটা ডাস্টবিন থেকে বাচ্চাটাকে উদ্ধার করছিল আজ থেকে কয়েক মাস আগে। এবং বাচ্চাটাকে মানে জন্মের পরপরই ফেলে দিছে, শুধু তা না, দেখেন এখানে বাচ্চাটা যাতে মারা যায় সেই জন্য তার মাথায় আঘাত করা হয়েছিল আর কি। তো মানুষ কত খারাপ হইলে এরকম কাজ করতে পারে! এই ধরনের কাজ আপনি বেশি মানে এই ঘটনা বেশি পাবেন এই নরসিংদী, তারপর নারায়ণগঞ্জ এইসব এলাকায়, বুঝছেন। এবং নারায়ণগঞ্জে যারা করছে, আমি হলফ করে বলতে পারি এটা কোনো বহিরাগত না, এরা এইখানকারই মনে করেন যে স্থানীয় লোক আর কি, যারা নিজেদেরকে নারায়ণগঞ্জের এবং ঈশাখার উত্তরসূরি বলে করে আর কি, গর্ব করে তারা। এই যে দেখেন, এই সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, ঠিক আছে। তো এই জন্য এই ধরনের ঘটনা কিন্তু আমাদের চাঁদপুরে কখনোই হবে না আর কি। যদি অবৈধ সম্পর্কের মাধ্যমে বাচ্চা চলে আসে কোনো মেয়ের পেটে, আমাদের চাঁদপুরে সবসময় চেষ্টা করবে আর কি সেটা বিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের চাঁদপুরের ছেলেরা এরকম কিছু করে ফেললেও তারা আসলে অনেক বেশিরভাগ ক্ষেত্রে বিয়েই করে। হ্যাঁ, যদি বিয়ে করতে না পারে, যদি কখনো ফেলে রাস্তার পাশে, অন্তত ফেলার আগ দিয়ে মাথায় একটা আঘাত করবে না ইট বা পাথর দিয়ে, বুঝছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ফেলবেই না, আমাদের চাঁদপুরে এরকম বাচ্চা রাস্তার পাশে ফেলে দেওয়া, নবজাতক এগুলো হয় না। এগুলো অন্যান্য জেলায় হয়, বিশেষ করে ইতর এলাকায় হয়, ব্রাহ্মণবাড়িয়ায় বলবো না, তবে নরসিংদী, নারায়ণগঞ্জ এইসব এলাকায় বেশি হয় আর কি। রক্তের মধ্যে আছে ইতলামীর রক্ত আর কি। ঠিক আছে, রাখি, খোদা, ফোন রাখি না, ভিডিও শেষ করি, বাই।